ভর সন্ধেবেলা গুলি চলল হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত এন রোড এলাকায়। এক ব্যক্তিকে গুলি করে দুটি বাইকে করে চম্পট দেয় চার দুষ্কৃতি। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। জানা গিয়েছে আহত ব্যক্তির নাম অষ্টশ্রী, বয়স 42, বাড়ি কোনা শিব মন্দির এলাকায়। কি কারণে আজকের এই হামলাতে এখনো জানা সম্ভব হয়নি। ইতিমধ্যে এলাকায় এসে উপস্থিত হয়েছে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। দুষ্কৃতীদের চিহ্নিত করতে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। আমি দেখছি যে দুজন লোক এলো, সামনে দাঁড়িয়েছিল, সামনে দাঁড়িয়েছিল, ওর পিছনে দিকে একটা লোক এসে গুলি মেরে দিল। আচ্ছা, তারপরে ও বললো যে ধর 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 মার মার, কেউ গেল না, ওরা পালিয়ে গেল, চারটে দুটো গাড়ি নিয়ে চারজন লোক। একজন দাঁড়িয়েছিল, তো একটা ফায়ারিং এর ইনসিডেন্ট ঘটেছে। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।